হ্যালো প্রিয় সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা ফ্ল্যাট দেখাবো, প্রজেক্ট দেখাবো, যেখানে একটা 3 BHK ফ্ল্যাট রয়েছে। আমরা এই লোকেশনটা আগে ভালো করে আপনাদের বুঝিয়ে দিই। এই লোকেশনটা রয়েছে একদম বারাইপুর স্টেশন থেকে মাত্র 1 মিনিট ডিস্টেন্স রয়েছে। এখান থেকে বারাইপুর স্টেশন দেখা যাচ্ছে। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো ওই যে দেখিয়ে দিতে, ওই যে আমাদের বারাইপুরের ফ্ল্যাটটা রয়েছে একদম ওখান থেকে এই পর্যন্ত, আপনি বুঝতে পারছেন 1 মিনিট ডিস্টেন্সে আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, যেটা 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে। কার পার্কিং রয়েছে, লিফ্ট রয়েছে, সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, ফ্ল্যাট থাকে, আপনারা কিন্তু আমাদের দিয়ে দ্রুত মার্কেটিংয়ের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তাড়াতাড়ি সেল করতে পারেন। আপনি চাইলে ফেসবুকে অ্যাড চালাতে পারেন, লিঙ্কডিন, টুইটার, সব জায়গায় মার্কেটিং করতে পারেন, ইউটিউবে মার্কেটিং করতে পারেন। আমরা এই ধরনের কাজগুলো ভেরি প্রফেশনালি এবং চিপ প্রাইসে করে থাকি। আর এছাড়া আপনার যদি কোথাও বিজনেস থাকে, সে আপনার রিয়েল এস্টেট হোক, ই কমার্সের বিজনেস হোক, যে কোনো বিজনেসকে আমরা প্রমোশন করে থাকি। এছাড়া আপনার ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সমস্ত সার্ভিস দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এই হলো আমাদের স্টেয়ার এরিয়া। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি আর এটা বারাইপুর হনুমান মন্দিরের ঠিক পাশে রয়েছে। একদম স্টেশন থেকে 2 মিনিট সময় লাগবে। এটা 1200 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। আমি আগে লিফ্টটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের লিফ্ট এর জায়গাটা। আর এটা একটা 3 BHK ফ্ল্যাট রয়েছে, যেটা কিছুটা আপনাকে যেতে হবে সামনের দিকে, দেখতে পাচ্ছেন। আর এটা যদি ফেসিং বলি তাহলে এটা ওয়েস্ট ফেসিং হবে। আমরা এন্ট্রান্স করছি। এটা একটা 1200 স্কোয়ার ফিটের 2-3 BHK ফ্ল্যাট রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমরা পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু ঘরে লাইটের অভাবটা রয়েছে, যেহেতু এটা ফ্ল্যাটটা পড়ে রয়েছে, ঠিক আছে, ওই জন্য কেউ ইউজ করেনি, নিউ ফ্ল্যাট রয়েছে। আর আমরা এন্ট্রান্স করার সঙ্গে সঙ্গে আপনারা দেখিয়ে দিই, বিশাল বড় ফ্ল্যাট পড়ে রয়েছে, যেটা সেল হবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে। আমরা একটু দেখিয়ে দিই, এদিকটা দেখতে পাচ্ছেন উইন্ডো রয়েছে, এটা নর্থ ওয়েস্টের দিকে রয়েছে। আর সামনের দিকে এগিয়ে গেলে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে আমাদের কমন বাথরুম, দেখতে পাচ্ছি, যেহেতু ফ্ল্যাটটা পড়ে রয়েছে, অগোছালোভাবে পড়ে রয়েছে, যেটা বিক্রি হবে, ফার্স্ট ফ্লোরে রয়েছে। বাইপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিট সময় লাগবে না। আর এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন, ফার্স্ট বেডরুম, যেটা সাইজ হবে 12x13। আর সামনের দিকে এগিয়ে গেলে দেখিয়ে দিই আপনাদের, এটা একটা ছোট্ট ব্যালকনি মতো করে দেওয়া রয়েছে, একদম দেখতে পাচ্ছেন সামনে রোড দেখা যাচ্ছে। আর এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবার আমরা কিছুটা এগিয়ে গেলে আপনাদের দেখিয়ে দিই, সামনের দিকে একটু এগিয়ে গেলে আমরা এদিকটায় পেয়ে যাচ্ছি কিচেন রুমটা, সেপারেট কিচেন রুম, যেটা স্কোয়ার ফিট হবে 12x12। আর আমরা লাইটের অভাবে একটু অন্ধকার লাগছে, আমি বুঝতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার লাগছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর এটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন, কারণ এখানে বাথরুমটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটার সাইজ হবে 12x13। আর দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, একটা সাউথের দিকে আর এটা ওয়েস্টের দিকে। আর একটা ব্যালকনি এখানে রয়েছে, যেটা দুটো রুম ইউজ করতে পারবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম। এবার আমরা বেডরুমের সঙ্গে যেটা বাথরুম পড়ে রয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাথরুম, দেখতে পাচ্ছেন রঙের কাজবাজ হয়েছিল, সব পড়ে রয়েছে এরকমভাবে। আর এর পাশে আমি একটু দেখিয়ে দিই আমাদের থার্ড বেডরুমটা, একটু দেখিয়ে দিই, এর পাশেই রয়েছে আমাদের থার্ড বেডরুম, দেখতে পাচ্ছেন, এটা বেশ বড় বেডরুমগুলো রয়েছে, 12x12 করে সবগুলো রয়েছে, 12x13 কোনোটা রয়েছে, এটা রয়েছে 12x12। আর ওই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, একটা ব্যালকনি দুটো রুম থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর যদি এবার আমরা দেখিয়ে দিই ভালো করে, এই হচ্ছে আমাদের একটা ব্যালকনি থেকে দুটো বেডরুম আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এটা টোটাল রয়েছে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে, সেপারেট কিচেন রয়েছে। আর এটার প্রাইস নিয়ে যদি আমরা বলি, এতে পার্কিংও পেয়ে যাবেন, লিফ্টও পেয়ে যাবেন। আর এই প্রপার্টির প্রাইস নিয়ে যদি আমরা বলি, এই প্রপার্টির প্রাইস হবে 48 লাখ রুপি। একটা কার পার্কিংও এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন।
আরও বিস্তারিত জানতে ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর আপনার কোথায় প্রপার্টি লাগবে আপনারা আমাদের জানাতে পারেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।